করোনা সন্দেহে পুলিশ কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গড়ফা থানায় করোনার সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো গড়ফা থানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে বিশ্বস্ত সূত্রে খবর পুলিশ কর্মীরা ভাঙচুরও করেন থানার মধ্যে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গেছেন কলকাতা পুলিশের শীর্ষ অধিকর্তারা সঙ্গে অতিরিক্ত বাহিনী সূত্র মারফত জানা যাচ্ছে গড়ফা থানার বছর সাতচল্লিশের ওই কনস্টেবল করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় গতকাল অর্থাৎ রবিবার তাকে এমআর বাংুর হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই আজ সোমবার সকালে তার মৃত্যু হয় এই খবর আসার পরেই মৃত কনস্টেবলের সহকর্মী পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় তাদের অভিযোগ ওই কনস্টেবলের মানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদিও লালবাজার সূত্রে খবর গর্বতানা রায় পুলিশ কর্মী লালা রাশের নমুনা পরীক্ষার রিপোর্ট কোভিড 19 নেগেটিভ মৃত পুলিশ কর্মীর ডেথ সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা কারণ তখনই বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি